এক বছরে চালু হয়নি ঠাকুরগাঁও বাস টার্মিনাল ঠাকুরগাঁও থেকে জুয়েল ইসলাম শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত ঠাকুরগাঁয়ের কেন্দ্রীয় বাস টার্মিনালটি দু সালে উদ্বোধনের পর থেকেই মুখ থুবড়ে পড়ে আছে চালু হয়নি একুশ বছরেও অথচ অত্যাধুনিক দ্বিতল ভবনের টার্মিনালে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা শুধুমাত্র মালিক শ্রমিকদের অনিহাই দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি দীর্ঘদিন ধরে পরিণত হয়েছে নিশাক্ষর ও ভবকুরের আস্তানা হিসাবে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এই টার্মিনালে সমস্ত সুযোগ সুবিধা তো ছিল বাট এই টার্মিনাল উদ্বোধনের পর থেকে কোনো বাড়ি এটা ইউজ হয়নি এটা পরিত্যক্ত অবস্থাতেই আছে আর বর্তমানে আমাদের এখানটাতে এই টার্মিনালে সবচেয়ে বড় যেটা সমস্যা এটা হলো মাদকের এমন কিছু কিছু গাড়ি আছে এই গাড়িগুলোতে আপনি সবসময় দেখবেন যে মাদক সেবীদের আড্ডাখানা আর এ কারণে এখানটাতে পরিবেশ নষ্ট হচ্ছে এখানটাতে যাত্রীরা নিরাপদ বোধ করছে না শহরের যানজট কমানো শহর সকল সুযোগ সুবিধায় পর্যাপ্ত জায়গা জুড়ে ঠাকুরগায়ে নির্মাণ করা হয় কেন্দ্রীয় বাস টার্মিনালটি কিন্তু নির্মাণের পর উদ্বোধন হলেও ব্যবহার না হয় দেড় যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাস টার্মিনালটি এ অবস্থায় পরিবহন ও সংশ্লিষ্টরা মহাসড়কের পাশে অস্থায়ী কাউন্টার খুলে বিক্রি করছেন টিকিট এর দুপুর কোনো কাউন্টার নাই এখানে আমাদের যে কাউন্টারগুলো আছে রাস্তা পাশে কাউন্টারগুলো আছে এই কাউন্টারদের রংপুর আর নকাল দিনাজপুর পর্যন্ত চলাচল করে রাস্তা পাশে কাউন্টার অথচ টার্মিনালটিতে টিকিট কাউন্টার ওয়াশরুম শপিং স্টোর ও বসার ব্যবস্থা সহ সাধারণ যাত্রীদের প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে এত সুবিধা থাকার পরেও যাত্রীদের রাস্তার পাশে দাঁড়িয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাসে নামা করতে হচ্ছে হাজার লোক প্রতিদিন যাতায়াত করে বিভিন্ন স্থানে এখান থেকে আমাদের সব ভিতরে টার্মিনাল শুরু হওয়ার থেকেই টার্মিনালটা আমাদের বন্ধ হয়ে আছে ভিতরে কোনো কার্যক্রম নেই অন্য টার্মিনালদের মতন যাত্রী যাত্রীদের ওরকম ইয়ার দিতে পারি না আমরা যে আমাদের টার্মিনালটা যদি রানিং হয় গাড়ি ঘোড়াগুলো যদি আমাদের শিডিউলে আসে আমাদের জন্য অনেক ভালো হবে আর অবস্থায় শীঘ্রই টার্মিনাল সংস্কার করে তা চালুর দাবি জাতীয় পরিবহন সংশ্লিষ্টতে এ বিষয়ে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কোনো কথা বলতে রাজি হয়নি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএন ও বেলায়ত হোসেন বলেন সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না সরকারের সম্পদের অপচয় হচ্ছে তো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে জেলা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসক স্যারের উদ্যোগে আমাদের বেশ কয়েকটি সভা হয়েছে আমরা পৌরসভার সঙ্গেও এটি নিয়ে আলাদাভাবে কথা বলেছি তো পৌরসভা আমাদেরকে কথা দিয়েছে যে তারা এই বাস টার্মিনালটিকে সর্ব মানে চালু করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এবং ইতিমধ্যে এই বাস টার্মিনালটিকে চালু করার জন্য তারা ওইখানে পয় নিষ্কাশন ব্যবস্থা থেকে শুরু করে সীমানা প্রাচীর দেওয়া বা রাস্তা সংস্কারের বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে বলে আমি আমরা জানি এই প্রকল্পগুলো সমাপ্ত হলে শহরের রাস্তা থেকে বাসগুলো এই পৌর বাস টার্মিনালে চলে যাবে এটি আমরা বিশ্বাস করি বাসের মালিকদের সঙ্গে মালিক সমিতির সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে তারাও আমাদেরকে কথা দিয়েছে যে এই কাজগুলো সমাপ্ত হওয়া মাত্রই তারা বাস টার্মিনালে বাস স্থানান্তর করবেন ঠাকুরগাঁও বাস টার্মিনালে সংস্কার কাজ শুরু হয়েছে দ্রুত সংস্কার শেষ করে চালু করা প্রস্তুতি চলছে নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ ভোরের আকাশ